আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন ধরে আপনারা অনেকে আমাকে নক করতেছেন যে আসলে দুবাই থেকে কীভাবে ইতালি, ফ্রান্স, পর্তুগাল যাওয়া যাবে, বা কেমন করে আমরা যেতে পারি বৈধ পথে, বা কিছু ফ্রেন্ড আবার বলেছেন অবৈধ পথে। দেখুন, অবৈধ পথের কোনো বিষয় আমি এখন পর্যন্ত ডিসক্রাইব করিনি বা বলিও নি, বা আশা করি আগামীতেও বলবো না। এটা আসলে বলাটা উচিত না, আর যারা এগুলো করেন এটা হচ্ছে তাদের একান্ত নিজস্ব ব্যাপার। যাই হোক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, দেশ থেকে ইভেন দেশের বাইরে যারা আছেন, প্রবাসে যে যে স্থান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি এসটিভি ম্যাক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইভেন যারা প্রতিনিয়ত দেখছেন বাট এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিই, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, আজকে পুরো বিষয়টা আপনাদের কমেন্টস যারা করেছিলেন, অনেকে টেক্সট করেছেন, অনেকে আমাকে ইমেল করতেছেন, আপনাদের সবার রিকোয়েস্টই আজকে ভিডিওটি তৈরি করা, যে আসলে দুবাইতে যারা আছেন, স্টিল এখন যারা দুবাইতে আছেন, বিভিন্ন কাজ করতেছেন বিভিন্ন সেক্টরে, বা যারা ভিজিট ভিসায় গিয়েছেন, মানে যে যে পেশাতেই আছেন, অনেকে আমাকে এই কোয়েশনগুলো করেছেন যে আমরা কীভাবে সহজে যেতে পারি, বেসিক্যালি ইতালি আছে, ফ্রান্স বা পর্তুগাল, এই দেশগুলোতে আমরা কীভাবে যেতে পারি। দেখুন, এটাতে যাওয়ার দুইটা মাধ্যম আছে। আজকে আমি এই পুরো ভিডিওটি দুইটি সেক্টরে আলাদা করেছি, দুইটি ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা জানবো যে আসলে আপনারা যারা আছেন ওয়ার্ক পারমিট নিয়ে, বা আপনি জব ভিসায়, বা আপনি কাজের ভিসায় নিয়ে আপনি কীভাবে যাবেন। প্রথমত যারা দুবাইতে আছেন বিগত এক বছর, দুই বছর বা তিন বছর যাবে, বা তার চেয়েও বেশি সময় অনেক বাইরে আছেন, বাংলাদেশের বাইরে কাজ করতেছেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, সো আপনাদের জন্য সবচেয়ে ইজি হবে। আপনারা শুধুমাত্র অন্য কোনো চিন্তাধারা না করে, অবৈধ পথে যাওয়ার চিন্তাধারা না করে, আপনারা একটু মাথা ঠান্ডা করে, যেহেতু এত বছর ছিলেন, বাট একটু ধৈর্য ধরতে হবে, আপনারা ইজিলি যেতে পারবেন। খুব সহজে এতে যাওয়ার একটা পদ্ধতি আছে দুবাই যারা আছেন তাদের জন্য, এবং এটা খুবই প্লাস পয়েন্ট, এবং আপনাদের জন্য এটা খুব সুন্দর একটা সুযোগ, ইভেন সহজ একটা পথ যেটাকে বলে। যাই হোক, যারা যে সেক্টরে কাজ করতেছেন, হতে পারে এটা নার্সিং, হতে পারে হসপিটালিটি সেলসম্যান, অথবা পিৎজা হাট, বা তারপরে হতে পারে আপনার ম্যাকডোনাল্ডসে বা পেট্রোল পাম্পে যারা আছেন, বা যারা গার্ডেনিংয়ে আছেন, যারা বাগানে আছেন, মানে যে যে সেক্টরে আছেন, ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরের জন্য আপনি আপনি যে সেক্টরে আছেন ওই সেক্টরে যে অভিজ্ঞতা হয়েছে আপনার, ধরুন আপনি দুই বছর ধরে আছেন কাজ করতেছেন দুবাইতে, বা আপনি এক বছর হয়েছে কাজ করেছেন, বা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গ্যাদার হয়েছে বা সার্টিফিকেট পেয়েছেন, সেক্ষেত্রে যেটা করবেন, দুবাই আপনার যে কোফিল আছে বা আপনার যে এমপ্লয়ার আছে তার কাছ থেকে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করবেন, যেটাকে আমরা এনওসি লেটার বলি। দেন আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার যেটা বলছেন যে ইতালি, ফ্রান্স বা পর্তুগাল আপনার কী পাওয়া যাবে, আপনাদের তখন যে কাজটা করতে হবে, ইতালি বা ফ্রান্সে বা পর্তুগালের ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, দেখতে হবে বিভিন্ন সাইটগুলো আছে ওইখানে, দেখতে হবে ওইখানে আপনার কী কী জব খালি আছে, কী কী লোকেরা নিতে চাচ্ছে, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু না, আপনি এখান থেকে ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন। আপনি যে জায়গায় আছেন আপনার মোবাইলে অথবা কম্পিউটার ল্যাপটপে বসে আপনি আবেদনগুলো করতে পারবেন। আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো ফ্রান্স, ইতালি এবং পর্তুগালের কোথায় কোথায় গিয়ে আবেদন করতে হয় এগুলো আমি দিয়ে দেবো, আপনি আবেদন করতে পারবেন। সো আসুন যে মেন বিষয়টা, তখন আপনার যে কাজগুলো করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার পাসপোর্ট ফটোকপি, স্ক্যান কপি, আপনার ফটো, রেশন ফটো, দেন হচ্ছে আপনার যে কোম্পানিতে চাকরি করেন ওইখান থেকে আপনার একটা এনওসি লেটার নেবেন, নিয়ে আপনি আবেদনগুলো করবেন। ইউরোপে একটা জিনিস দেখে যে আপনার এক্সপিরিয়েন্স আছে কি না, আপনি যে কাজ করতে চাইতেছেন, যেটা আসলে বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে খুব ভিসা কম হয়, বা যারা আপনার মিডল ইস্টে আছেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের জন্য এটা খুবই গুড একটা অপরচুনিটিস ইউরোপে ঢোকার জন্য। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জব সেক্টর আপনি আবেদন করবেন। ধরুন আপনি সেলসে কাজ করতেছেন, আপনি দেখবেন সেলসের কোন কোন জব আছে ফ্রান্সে বা ইতালিতে বা পর্তুগালে, ওইগুলোতে আবেদন করতে থাকবেন, কারণ আপনার হাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, আপনার একটা সুযোগ আছে। যদি এমপ্লয়ার মনে করে যে না, ইউ আর দ্য রাইট পারসন, আপনাকে ওরা আনতে চায়, সেক্ষেত্রে আপনার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করবে আপনার ইমেল অথবা ফোন নাম্বারে, দেন আপনাকে স্কাইপে অথবা ভিডিও করে আপনার সঙ্গে ওরা ইন্টারভিউ নিয়ে দেন ওরা কনফার্ম করবে। এটা হবে সবচেয়ে সহজ একটা মাধ্যম, যে আপনি ইজি হতে হয়তো একটু সময় লাগবে, বাট এই ধৈর্যটা আপনাকে ধরতে হবে। আপনি যদি চিন্তা করেন না আমি বাইরে যাবো, আমি অবৈধ পথে যাবো, তাহলে কিন্তু এটা আপনার জীবনের অনেকটা ঝুঁকি হয়ে যায়। সো আপনার এই কাজগুলো করবেন না, দেখুন এটার জন্য কিন্তু বাংলাদেশে অনেক সুনাম নষ্ট হচ্ছে, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। দেন আসুন, যারা যেতে চাইছেন ভিজিট ভিসায় কীভাবে যেতে চাইতেছেন, অনেকে এটা বলেছেন,
সেক্ষেত্রে যেটা, আপনি যদি স্টিল দুবাই থেকে থাকেন, আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ধরুন আপনার পাশে আছে ওমান, ওই দিকে আছে কাতার, তারপর আছে আপনার সৌদি আরব, আছে আপনার এখানে ইরান বা ইরাক, কাজাখস্তান, তুর্কিমিনিস্তান, কিরগিজস্তান, এই সব দেশগুলো, বা আপনি যেতে পারেন মিশর, এই চার পাঁচটা দেশ আপনি যদি ঘুরে আসতে পারেন, বা আপনার পাসপোর্টটা হেভি করতে পারেন, ভারী করতে পারেন, আপনার পাসপোর্টে ভিসা লাগাতে পারেন, সেক্ষেত্রে এটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট। চার পাঁচটা দেশে যদি আপনার ঘোরা থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন, বা পর্তুগালের জন্য। সেক্ষেত্রে ওরা দেখবে যে না, আপনি একজন রিয়েল ট্রাভেলার, আপনি ট্রাভেল করেন, ঠিক আছে, অলরেডি আপনি দুবাইতে আছেন, তাছাড়া আপনার পার্শ্ববর্তী কিছু দেশ ঘুরে এসেছেন, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আসুন কী কী কাগজ লাগবে। অবশ্যই আপনার প্রথমত ট্রাভেল আইটিনারি, আপনি যে দেশে যাবেন একটা ট্রাভেল আইটিনারি করতে হবে, আপনি কোথায় থাকবেন, কোন হোটেলে যাবেন, কোন কোন স্থানে থাকবেন, কোন কোন শহরে থাকবেন, কয়দিন করে থাকবেন, দেন লাগবে আপনার হোটেল কনফার্মেশন, আপনি যেখানে যাবেন তার একটা কনফার্মেশন লাগবে, হোটেল কনফার্মেশন, দেন আপনার ফ্লাইট বুকিং, আপনি যদি দেশে গিয়ে থাকবেন না আবার রিটার্ন ব্যাক করবেন, তার জন্য অবশ্যই ফ্লাইট বুকিং লাগবে, যে আপনি যাবেন এত তারিখে, তারপর আবার রিটার্ন ব্যাক করবেন, রিটার্ন টিকিট আপনার থাকতে হবে। আর ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার এটা অলমোস্ট ধরেন 15-20 হাজার দেরহাম যদি হয়, এটা গুড এনাফ, ঠিক আছে, এটা লাগবে। তাছাড়া আপনার আরও কিছু বিষয় আছে, সেক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই, নট অনলি পর্তুগাল, ফ্রান্স বলেন, ইতালি, প্রত্যেকটা দেশের জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে হবে, ঠিক আছে। সো এটা হবে আপনাদের জন্য বেস্ট একটা উপায়, অবৈধ পথে চিন্তা না করে, দালাল না ধরে, প্রতারকের কাছে প্রতারিত না হয়ে, আপনার একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে। একটা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যে আবেদন করতে হবে, অথবা আপনি যদি ভিজিট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী যে চার পাঁচটা দেশ আপনি যদি ঘুরতে পারেন, ভিসা লাগাতে পারেন, সেক্ষেত্রে এইটা হবে আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। খুবই ইজি ওয়েতে আপনি এন্ট্রি নিতে পারবেন ইতালিতে বা ফ্রান্সে অথবা পর্তুগালে। সো আমার মনে হয় এই বিষয়গুলো আপনারা যারা আমাকে প্রশ্ন করেছিলেন, আপনাদের উত্তরগুলো আমি দিতে পেরেছি। আপনারা এই কাজগুলো যদি এইভাবে করেন, এটা হবে খুব বেস্ট একটা পলিসি বা সুন্দর একটা পথ, সহজ উপায়েতে। হয়তো এখানে যে বিষয়টা, আপনাকে একটু সময় ধরতে হবে, আমি একটু ধৈর্য ধরতে হবে প্রত্যেককেই, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা যারা কোয়েশন করেছিলেন, আমি হয়তো প্রত্যেকের কোয়েশনের উত্তর দিতে পারি না, যা এখন পুরো একটা ভিডিও তৈরি করা হলো আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য সহজে, যে আপনি যদি দুবাই স্থির না এখন থাকেন বর্তমানে, সেক্ষেত্রে আপনি দুইটা প্রসেসে, দুইটা মাধ্যমে সহজেই যেতে পারেন, সেঞ্জেন কান্ট্রিতে, ইতালি বলেন, ফ্রান্স বলেন, বা পর্তুগালে, যারা আমাকে কমার্স করেছিলেন, এটা হবে খুবই বেস্ট একটা ওয়ে। নট অনলি ইতালি, ফ্রান্স, পর্তুগাল, ইউরোপের আয়োজন সেঞ্জেন কান্ট্রি, ওইগুলো তো ইজিলি সেম প্রসেসেই আপনি আবেদন করতে পারবেন, ওয়ার্ক পারমিট বলেন বা ভিজিট ভিসা বলেন। সব বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আপনারা যারা আমাকে সহযোগিতা করেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন আমার প্রবাসী ভাইয়ারা, নিয়মিত আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, বিভিন্ন মতামত জানান কমেন্টসে, সো আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।